আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 11 জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্য স্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। আমরা শিখেছিলাম আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা সম্পর্কে এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান লাভ করব। প্রথমে আমরা শূন্যস্থানগুলো পড়ি ও শিখি। এক, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরে বা সম্পদের ক্ষতি সাধন করে, তাই ড্যাশ। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, দুর্ঘটনা। হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরের বা সম্পদের ক্ষতি সাধন করে, তাই দুর্ঘটনা। দুই, সাপ বনজঙ্গল ছাড়াও ড্যাশ আশেপাশে থাকে। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, বাড়িঘরের। সাপ বনজঙ্গল ছাড়াও বাড়িঘরের আশেপাশে থাকে। তিন, আমরা ড্যাশ শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, সাঁতার। আমরা সাঁতার শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। চার, শরীরের কোনো অঙ্গ ড্যাশ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, বিদ্যুৎ। শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এবার আমরা শিখব সঠিক উত্তরে টিক চিহ্ন। বন্ধুরা, প্রথমে লক্ষ্য করো, এক, আগুনে লাগাজনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি? এখানে তোমাদের চারটি অপশন দেওয়া আছে, এখান থেকে তোমাদের সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে, এক, শুকনো কাপড় বা কাগজ চুলার কাছাকাছি রাখা। দুই, আগুন নিয়ে খেলা করা। তিন, রান্নার সময় লম্বা হাতাওয়ালা পোশাক পরা। চার, আগুন থেকে দূরে থাকা। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, চার, আগুন লাগাজনিত দুর্ঘটনা প্রতিরোধের একটি ভালো উপায় হচ্ছে আগুন থেকে দূরে থাকা। দুই, পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব? এক, পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো। দুই, পোড়া স্থানে বরফ লাগাবো। তিন, পোড়া স্থানে লোশন বা মাখন ব্যবহার করব। চার, যত দ্রুত সম্ভব ফোসকা গলিয়ে ফেলবো। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, এক, পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো। তিন, সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব? এক, চুষে বিষ বের করার চেষ্টা করব। দুই, রোগীকে যথাসম্ভব স্থির রাখবো। তিন, ক্ষত স্থানে চারপাশের চামড়া কেটে ফেলবো। চার, সাপটিকে ধরার চেষ্টা করব। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, দুই, রোগীকে যথাসম্ভব স্থির রাখবো। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব ও শিখব। প্রথম প্রশ্ন, বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে? বাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন পড়ে যাওয়া, কেটে যাওয়া, আগুনে পড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, বিষক্রিয়া হওয়া ইত্যাদি। প্রশ্ন দুই, আমরা বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে কিভাবে বিদ্যুৎ উৎস থেকে আলাদা করব? বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আমরা যেভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব, প্রথমে হচ্ছে মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করব। দুই, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব।
প্রশ্ন তিন, কিভাবে আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়? প্রথমেই হচ্ছে পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে, অতপর সামান্য পোড়ায় বার্নল বা পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে, অতপর পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি? প্রাথমিক চিকিৎসার সাধারণ কিছু নিয়ম রয়েছে, যেমন এক, সর্বপ্রথম বড় কাউকে ডেকে জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে। দুই, আহত কোনো ব্যক্তিকে সাহায্যের পূর্বে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিন, প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে নড়াচড়া করানো যাবে না। চার, আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা যেমন তুমি সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইত্যাদি বলে শান্ত রাখা। প্রশ্ন দুই, আমরা পানিতে ডুবে থাকা কোনো মানুষকে কিভাবে উদ্ধার করব? আমরা পানিতে ডুবে থাকা কোনো মানুষকে যেভাবে উদ্ধার করব তা হচ্ছে প্রথমে সাহায্যের জন্য বড়দের ডাকব এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাবো। অতপর পানিতে ডুবে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরবো যেন সেটি ধরে উপরে উঠে আসতে পারে। অতপর ডুবন্ত ব্যক্তি যেন ভেসে থাকতে পারে এমন বস্তু যেমন বড় কাঠের টুকরা, কলাগাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব। প্রশ্ন তিন, সাপে কাটা কিভাবে প্রতিরোধ করা যায়? সাপে কাটা প্রতিরোধের উপায়সমূহগুলো হলো, প্রথমে সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করা যাবে না। সাপ থাকতে পারে এমন জায়গা এড়িয়ে চলতে হবে। জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে লম্বা লাঠি ব্যবহার করতে হবে। রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করতে হবে। সর্বশেষ, বাড়ির চারপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বশেষ প্রশ্ন, দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব? দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা যে সকল কাজগুলো করব তা হচ্ছে, রোগীকে প্রথমে চিত করে শুয়ে দিয়ে থুতনি আলতো করে উপরে তুলে ধরব। রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিব যতক্ষণ না তার বুক ফুলে ওঠে। অতপর বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে। অতপর রোগীর বুকের মাঝখানে হাত রেখে 30 বার নিচের দিকে চাপ প্রয়োগ করতে হবে। সর্বশেষ রোগী নিজে নিজে শ্বাস না নেওয়া বা ডাক্তার না আসা পর্যন্ত উপরের কাজগুলো চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় 11, জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু, শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। বন্ধুরা, আশা করছি আজকের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।